করোনায় দেশের ক্রিকেট থমকে আছে শত দিনেরও বেশি। ফিটনেস আর স্কিল ঠিক রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্রিকেটাররা। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার। ক্রাইসিস পরবর্তী সময়ে ফর্মে থাকতে নিজেদের প্রস্তুত রাখার কথা জানিয়েছেন পেসার রুবেল হোসেন। তিন মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, করোনা পরিস্থিতি ভালো না হয়ে খারাপের দিকে গেছে দিনকে দিন। সতর্ক থেকেও শঙ্কা তৈরি হচ্ছে ক্রিকেটারদের নিয়ে, যাতে ফিটনেস আর স্কিলে দীর্ঘমেয়াদী প্রভাবের সম্ভাবনাও রয়েছে। মাঠের দুর্দান্ত পারফরমেন্সের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় পেসারদের, ফিটনেসের সাথে প্রতিনিয়ত উন্নতি করতে হয় স্কিলে। এমনিতেই টাইগারদের পেস অ্যাটাকে ছন্ন ছাড়া অবস্থা, এখনও তিন ফর্মেটে কম্বিনেশনটাই গড়ে ওঠেনি। দীর্ঘদিনের বিরতি, অবস্থা হতে পারে আরও বেগতিক, তবে প্রস্তুতি শুরু হলে দ্রুত নিজেদের ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রুবেল হোসেন। অবশ্যই মাঠের ফিটনেস আর বাসায় থেকে করি আর যেটাই করি না কেন, মাঠে টিমের সাথে যে ফিটনেস এর যে আমাদের স্কিলস এগুলো থাকে আর কি, ফিটনেস এর জন্য ওইটা ডিফারেন্ট আর কি। আমার কাছে মনে হয় ইনশাল্লাহ এটা তেমন একটা প্রবলেম হবে না, যেহেতু আমরা সবাই জানি আমাদের তো শুরু থেকে যে এইটাই, তো আমাদের ফোকাস এটার উপর, এইটার উপরে অবশ্যই আছে। জীবন মরণের মাঝে আটকে আছে ক্রিকেট, জীবিকাও জরুরি জীবনের জন্য। রুবেলের ভাবনাতেও আছে ক্রিকেট, তবে জীবন বাঁচিয়ে ফেরার পর মানিয়ে নিতে চান করোনা পরবর্তী সময়ে। ন্যাশনাল টিমের যে ফিটনেস ট্রেনার আছে বা আমাদের ফিজিও আছে, তারা আমাদের যে নিয়ম বা আমাদের কিছু মানে ভিডিও দিচ্ছে বা তারপর ছবি দিচ্ছে, মানে এইগুলো এক্সারসাইজ করতে হবে। আর নর্মালি আমরা তো জানি কোর্স রানিং টানিং, যখনই আমরা মাঠে ফিরবো ইনশাল্লাহ তখন আমাদের বিসিবি তো অবশ্যই একটা টাইম দিবে। টাইগারদের মাঠে ফেরাতে পরিকল্পনা আটতে শুরু করেছে বিসিবি। এমন অবস্থায় করোনা পজিটিভ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও নাজমুল অপু, যা মাঠে ফেরার পথে ধাক্কা হয়ে এসেছে। তাই তো সব ক্রিকেটারদের জন্য বেশ কিছু বিধি নিষেধ বেঁধে দিয়েছে বিসিবি। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।